শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 8 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আচমকা রিচার্জের মূল্য বৃদ্ধিতে বিপদে মুকেশ আম্বানির জিও, সামাজিক মাধ্যমে ট্রেন্ড হচ্ছে বয়কট জিও, জিও থেকে বিএসএনএল এ পোর্ট করার ট্রেন্ড, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ করিমগঞ্জের সাদারাশিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সাদারাশিতে ই রিক্সা উল্টে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। মিড ডে মিলের পাতে বা তার এক চিমটে হলুদ, খিদের জ্বালায় এক সপ্তাহ ধরে তাই খাচ্ছে পড়ুয়ারা। আজ বরাকে আসলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী, শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধীকে সংবর্ধনা। কাসার জেলার মারকুলিনো জিরিবাম আশ্রয় শিবিরের শরণার্থীদের খোঁজ নিলেন রাহুল গান্ধী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাকের বন্যার জলে ডুবে একটার পর একটা মৃত্যুর ঘটনা, এবার শিলচর দুধপাতিলে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। বন্যা মোকাবিলায় টাকার অভাব নেই রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাকের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার করিমগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন বিদেশ প্রতিমন্ত্রী। আজ শিলচরে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিক্ষোভ বিভিন্ন সংগঠনের। করিমগঞ্জের বন্যাক্রান্তদের পাশে জেলাশাসক, সরকারি সাহায্যের আশ্বাস। এবং শেষ খবরটি, হঠাৎ জল বেড়ে গড়বাড়ি এবং রাস্তাঘাট জলের নিচে। আজ সকাল থেকে নতুন করে প্লাবিত শিলচর চেংকুড়ি নয়াগ্রামের বেশ কিছু এলাকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আচমকা মূল্যবৃদ্ধিতে বিপদে মুকেশ আম্বানির জিও। এবার সোশ্যাল মিডিয়ায় বয়কট জিও ট্রেন্ড হচ্ছে, সবাই জিও বয়কটের ট্রেন্ড করছেন। আচমকা মোবাইলের এই মূল্যবৃদ্ধিকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতে যেমন নিন্দার জ্বর বয়সে, তেমনি ট্রেনে বাসে চায়ের দোকানে সর্বত্র আলোচনা হচ্ছে এ নিয়ে। এমত অবস্থায় টুইটারে বয়কট জিও ট্রেন্ডিং দেখা গিয়েছে, এমনকি কিছু ছবিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোক মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএসএনএল এ নাম্বার পোর্ট করার কথা প্রচার করছেন। আসলে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই যেখানে নিজেদের প্ল্যানের দাম বাড়িয়েছে, সেখানে বিএসএনএল এর দাম এখনও যথেষ্ট কম রয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়ার পরেও বিএসএনএল এখনও 4G পরিষেবাও ঠিকমতো মেলে না। এ নিয়ে অভিযোগ থাকলেও সস্তায় মোবাইল পরিষেবা পেতে হলে বিএসএনএলই একমাত্র অপশন বলে মনে করছেন অনেকে। তাছাড়া নেটিজেনদের একাংশের দাবি, সবাই মিলে যদি সিম কার্ড পোর্টিং করে বিএসএনএলে চলে যায় তাহলে সংস্থার হাতে টাকা আসবে, এরপর কোম্পানি গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে পারবে, আগামী দিনে 4G 5G পরিষেবাও চালু হবে। তবে সত্যি যদি এটা হয় তাহলে রিলায়েন্স জিও তথা মুকেশ আম্বানির জন্য সেটা বড় ক্ষতি হবে। এখন আগামী দিনে কী হয় সেটাই দেখার। আজ করিমগঞ্জের সাদারাশিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সাদারাশিতে ই রিক্সা উল্টে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। কাটাল বুঝাই ই রিক্সা উল্টে প্রাণ গেল এক ব্যক্তির। আজ অর্থাৎ সোমবার মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের সাদারাশি তেমাতা এলাকায়। জানা যায় গুগরাকুনা এলাকার ফরিজউদ্দিন নামের এক ব্যক্তি শহর থেকে কাটাল বুঝাই করে একটি ই রিক্সা চড়ে গুগরাকুনায় যাওয়ার পথে সাদারাশি তেমাতা এলাকায় সড়কের কিছু জায়গা ভগ্নদশা থাকার ফলে উল্টে যায় ই রিক্সাটি।
এতে ই রিকশার নিচে পড়ে যান ফরিজউদ্দিন। তার মাথায় মারাত্মক আঘাত লাগে, মাথা থেতলে যায়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বরাকে এসে পৌঁছালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধীকে সংবর্ধনা। কাছাড় জেলার মার্কুলিন ও জিরিবাম আশ্রয় শিবিরের শরণার্থীদের খোঁজ নিলেন রাহুল গান্ধী। মণিপুরে জাতি দাঙ্গার ফলে কাছাড়ের ফুলের তল মার্কুলিন কমিউনিটি হলে আশ্রয় নেওয়া। শরণার্থীদের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। আজ সকালে মার্কুলিন আশ্রয় শিবিরের খোঁজ নিয়ে মণিপুরের জিরিবাম জেলার জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলে নেওয়া আশ্রয় শিবিরে পৌঁছেন। সেখানেও শরণার্থীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। আজ সকাল 9:20 শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধী অবতরণ করেন। তার সফরকে ঘিরে দলীয় কর্মী এবং সমর্থকরা বীর জমান বিমানবন্দরে। তারা রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। মিড ডে মিলের পাতে বা তার এক চিমটে হলুদ, খিদের জ্বালায় এক সপ্তাহ ধরে তাই খাচ্ছে পড়ুয়ারা। সবজিওয়ালার টাকা বাকি, তাই গত এক সপ্তাহ ধরে স্রেফ বা তার এক চিমটে হলুদ। এটাই দেশের একটি স্কুলের মিড ডে মিলের মেনু, খিদের জ্বালায় তাই খাচ্ছে পড়ুয়ারা। ঘটনাটি ছত্রিশগড়ের বিজাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের, স্থানীয় পেটেলপাড়া বলরামপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামের। 43 জন পড়ুয়া এখানে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতে সরগুল তৈরি হয়েছে। যারা মিড ডে মিলের রান্নার দায়িত্বে রয়েছেন তাদের বক্তব্য, সবজিওয়ালার টাকা বাকি থাকায় তিনি সবজি দেওয়া বন্ধ করে দিয়েছেন। রাধুনী সুকিয়া দেবী বলেন, আমাদের শাকসবজি না দিলে আমরাই বা কীভাবে রান্না করব, তাই কখনো ডাল ভাত কখনো শুধু ভাত দিতে হচ্ছে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। তার বক্তব্য, মিড ডে মিলের খাতে বরাদ্দ অর্থ না পাওয়ায় এই সমস্যা। তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক দেবেন্দ্রনাথ মিশ্র। পরিস্থিতির জন্য সরকার এবং স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন বাসিন্দারা। এদিকে স্থানীয় মানুষের অভিযোগ, শুধু এই একটি স্কুলে নয়, একাধিক স্কুলে মিড ডে মিলের হালটা এখন এরকমই। এইবারের বরাকের বন্যার জলে ডুবে অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে। এবার শিলচর দুধপাতিলে বন্যার জলে ডুবে এক যুবকের মৃত্যু। আবারও বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবকের। বাবু দাস নামের ওই যুবক ছিলেন দুধপাতিল চতুর্থ খণ্ড দিগলি বস্তির বাসিন্দা। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাবু সাঁতার দিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা দূরবর্তী খরিলপাড় এলাকায় বন্যার জমা জলে ডুবে যান। কিছুক্ষণ পর উদ্ধার হয় তার মৃতদেহ। এদিকে গোটা কাছাড় জেলায় বর্তমানে অনেক গ্রাম ডুবে রয়েছে। এর মধ্যে কাটিগড়া চক্রের 116 গ্রাম, শিলচরের 26 এবং সুনাই চক্রের 15 গ্রাম রয়েছে। অনেক হয়েছে আর অনুনয় বিনয় নয়। এবার বৈরবী গৌহাটি ট্রেন চালুর তারিখ চাই। লালায় বিক্ষোভ সমাবেশে হাইলাকান্দি বন্ধের হুমকি। বৈরবী গৌহাটি ট্রেন চলাচলের দাবিতে রবিবার বিক্ষোভ সমাবেশে লালাবাজার রেলস্টেশন চত্বর উত্তাল হয়ে উঠল। ইনক্লাব জিন্দাবাদ, বৈরবী গৌহাটি যাত্রী ট্রেন অবিলম্বে চালু করতে হবে ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে। দিন কয়েক আগে হাইলাকান্দি রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশের পর রবিবার লালাবাজার রেল স্টেশনে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃত্বে বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা বৈরবী গৌহাটি যাত্রী ট্রেন সহ একাধিক দাবিতে লালাবাজার রেল স্টেশন চত্বর সরগরম করে তুলেন। বিভিন্ন বক্তা উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে বিধায়ক এবং সাংসদদের তীব্র সমালোচনা করেন। বিভিন্ন সংগঠনের নেতারা সাফ জানিয়ে দেন, ডের হয়েছে আর অনুনয় বিনয় নয়,
তারা এবার সরাসরি উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেন চলাচলে দিন তারিখ ঘোষণা শুনতে চান। যদি না হয় তাহলে এবার গণ আন্দোলনে নামতে বাধ্য হবে মঞ্চ। এখানেই শেষ নয়, বরাকের গণদাবির ইতিহাস তুলে ধরে মঞ্চের নেতারা বলেন, এবারও যদি দীর্ঘদিনের গণ আন্দোলনের প্রতি রেল কর্তৃপক্ষের গুম না ভাঙে তাহলে হাইলাকান্দি বন্ধের ডাক দিতে বাধ্য হবে মঞ্চ। বন্যা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে সীমান্ত জেলা করিমগঞ্জে। লঙ্গাই নদী, সিংলা নদী এবং কুশিয়ারা নদীর জল কমছে, তবে বহু এলাকা প্লাবিত থাকায় অনেক পরিবার এখনও গৃহবন্দী এবং ত্রাণ শিবিরে আশ্রিত। কুশিয়ারা নদীর জল প্রবেশের ফলে প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক মৃদুল যাদব। জেলা প্রশাসনের তরফে সব ধরনের সাহায্য প্রদান করা হচ্ছে বলে জানান জেলা শাসক। আগামী 15 আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ লাভ করতে পারবেন এমন আশা ব্যক্ত করেন জেলা শাসক। উল্লেখ্য, কুশিয়ারা নদীর জলে প্লাবিত পানিঘাট, লক্ষ্মীবাজার, লাতু, সজপুর এবং লাফাশাইল গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান জেলা শাসক। জল স্তর দেখেন জেলা শাসক, পাশাপাশি স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রতিদিন বণ্টন করা হচ্ছে, তাছাড়া যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও শীঘ্রই ক্ষতিপূরণ লাভ করবেন বলে জানান জেলা শাসক। বন্যা মোকাবিলায় টাকার অভাব নেই রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা সমস্যার সমাধানে গত 5 বছরে কেন্দ্রীয় সরকার থেকে মাত্র 205 কোটি টাকা রাজ্য সরকার পেয়েছে। বিরোধীদের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার পলাশবাড়িতে 3টি ত্রাণ শিবিরে গিয়ে বন্যা দুর্গতদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির মোকাবিলার জন্য 1300 কোটি টাকা দিয়ে রেখেছে কেন্দ্র সরকার। বন্যার আগেই সেই টাকা রাজ্য সরকার পেয়েছে, ফলে টাকার অভাব নেই এখন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বরাকে এসে উপস্থিত হয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার করিমগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। মঙ্গলবার করিমগঞ্জে পৌঁছাবেন তিনি। করিমগঞ্জ শহরে বন্যা পীড়িতদের 2টি ত্রাণ শিবির পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। এদিকে জেলা প্রশাসন এবং বিভাগীয় আধিকারিকদের সাথে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ বণ্টন নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে। আগামীকাল দুপুরে করিমগঞ্জে পৌঁছে বেলা 2টায় মন্ত্রী করিমগঞ্জ শহরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। এবার শেষ খবরটি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, যুব, গ্রাহক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিকেরা শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আজ অর্থাৎ সোমবার বিক্ষোভের শুরুতে আন্দোলনকারীরা মূল্যবৃদ্ধির জন্য জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বক্তব্যে বলেন, জেলার প্রতিটি বাজারে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমনিতেই এবার জেলাবাসী প্রায় 1 মাসের মধ্যে 2 বার বানবাসী হয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। বন্যা পরিস্থিতিতে কার্যত রুজি রোজগারহীন সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর। গত সাধারণ নির্বাচনের পর থেকে জীবনদায়ী ঔষধ, বিদ্যুৎ, মাশুল, জল কর, পুরকর, মোবাইল ফোনের রিচার্জ ইত্যাদির মূল্যবৃদ্ধি করে মানুষকে নিংড়ে নেওয়া হচ্ছে। এরপর মরার উপর খরার গায়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রাণ অষ্টাগত করে তুলেছে। তথাকথিত সিন্ডিকেট রাজ্যের বেআইনি কাজের ফল ভোগ করছে জেলার জনগণ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।